কিন্তু আমি আসছি হচ্ছে নিউ ধাঁধা থেকে, আমি আপনাদের কিছু ধাঁধা খেলতে চাই। আপনার কি মনে হয়? আমার মনে হলে তো হবে না, এখন একজন তার মেয়েকে নিয়ে সে হাটে যাচ্ছে, এখন আমি যদি বলি যে ওটা তার আর খারাপ কিছু তাহলে তো হবে না, আগে তার কাছে জিজ্ঞাসা করতে হবে যে তার কি হয়, তবেই তাকে কিছু বলা যাবে। একটা মহিলা একটা খারাপ জায়গায় বোরকা পরে দাঁড়াইলে তাকে আগে প্রশ্ন করতে হবে সে কে, কিসের জন্য আসছে, তাকে তো বলা যাবে না যে চলেন আমার বাসায় যাই, আমার বাসা খালি আছে, আমার বাড়ি হ্যান দেন, আমি যাবি সাতশো তোর। তাহলে প্রশ্নটা আপনি তাকেই বলেন, আপনি বুঝতে পারবেন। এক্সকিউজ মি, আপনার নামটা কি? গল্প করে তাদের কি বলে? বন্ধুরাও কথা বলে, প্রেমিকাও কথা বলে। এই যে প্রেমিকা, আপনি বারবার শুধু প্রেমিকা প্রেমিকা তুলতেছেন, আপনার প্রেমিকা কি অন্য কারোর সাথে ভাগিয়ে গেছে? ভাই আমার জীবনে প্রেম টেম করার কোনো সময় নাই, আমি জীবনে প্রেম করতে পারি নাই, আমি হচ্ছে একলা জীবন আমার। ওই যে ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে, বীরশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বলেছেন। এতই জ্বালা, কালার উপরেই জ্বালা। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর করে একটা গান শুনান তো ভাই। সুন্দর? হ্যাঁ, কার গান শুনবেন গো? আপনি যার গান খুশি তার গান। তাই কবিতা, তুমি এখনো রাত হলে কি তারা দীর্ঘ নো, কবিতা তুমি এখনো কি খেল হলে বলো গান শোনো, যেই গান গুনগুনিয়ে পড়েছিলে এমনে আমার। আসলে আপনি খুবই মজার লোক, আর এই মায়াপু আপনি তো যে লোকের সাথে প্রেম করেছেন কি বলবো, আপনি তো সেই। তো আপনি কি সবসময় গান শোনায়? হুম। আচ্ছা খালি গান শোনায় নাকি মাঝে মাঝে আদরও করে, কোনটা? দুটোই। ও বাবা, দুটাই? আমি আদরও করতে পারি না, গানও শোনাতে পারি না। তো ভাই আপনি কি কাজ করেন? আমি ভাই আমি কাজ করি শুধু ব্যবসা। ও, ব্যবসার কাজ করেন? আপনি? আমি পড়ালেখা করি। আপনি পড়ালেখা করেন তাই না? কিন্তু আমি আসছি হচ্ছে নিউ ধাঁধা থেকে, আমি আপনাদের কিছু ধাঁধা খেলতে চাই, আপনাদের দেখে খুবই ভালো লাগলো। আমার আমার ধাঁধার যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে আমার এখান থেকে আপনাকে যাই দেই দেবো। আর আমি এমন একটা দোয়া করবো যে আপনারা সারা জীবন সুখে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি প্রেম কি মানে বিয়ে করার জন্য করছেন না এমনি করছেন? ভাই আজকালকার ভালোবাসায় কোনো গ্যারান্টি দিতে পারি না। শুনছেন, আপনার প্রেমিকার কথা শুনছেন? আপনি কি ঠিকই তো বললো, ভুল কি? হাউ আর ইউ, হোয়াট ইজ দিস, মিক ইজ স্প্যানিশ পোর্ন স্টার। এইরকম প্রেমিক পাওয়া খুবই কঠিন দর্শক ভাইরা, কারণ আজ আছে কালকে নাই, হাসি গানে ভর্তি করে যায়। আর কতজন আছে আঠার মতো, ওই যে একটা গান আছে না, পিরিত কি কাঠলের আটারে যে লাগলে জোড়া ছাড়ে না, কিন্তু এই এই পিরিত কিন্তু কাঠলের আটা পিরিত না, এই পিরিত হচ্ছে মানে ছাড়ে যাওয়ার পিরিত, মানে এও ছাড়তে রাজি আছে, এও ছাড়তে রাজি আছে। এরা কখনো বিশ্বাস করছে না যে তারা দুজনকে কাউকে কখনকে নিয়ে সংসার করে খেতে পারবে। চেপিও দর্শক ভাইরা, আজ দেখা যাক তাদের কি কতদিন পরে প্রেম চলবে, কতদিন থাকবে না। আর ধাঁধা তো আমি অবশ্যই বলবো। তাহলে আপনাদের কবে প্রেম শেষ হতে পারে? ভাই শেষের কোনো গ্যারান্টি নাই, কারণ কি ভাই সাডারেরও একটা গ্যারান্টি দেয় কিন্তু লাইফের কোনো গ্যারান্টি থাকে না। আচ্ছা তা বুঝলাম, কিন্তু এর পেটে বাচ্চা কয় মাসের? আপনি পেটে বাচ্চা কয়? হোয়াট ইউ মিন? এই ধরনের কোন ধরনের প্রশ্ন আপনি তুলছেন এখানে এসে? হোয়াট ইউ মিন মানে কি? হ্যাঁ, হোয়াট ইউ মিন মানে কি? আউ ফানি, ইংলিশ জানেন আপনি আসেন মেরিটন নিয়ে। হোয়াট ইউ মিন মানে কি, তার পেটে তিন মাসের বাচ্চা আছে কিন্তু সে বিয়ে না হয়। তুমি আপনি এই ধরনের কেন বাজে বাজে প্রশ্ন করতেছেন আমাদের? ও তার মানে আপনার বাচ্চা নন না? ও মানে কাজ শেষ চলে যান? এসব কি বাজে কথা বলতেছেন আপনি? আমি তো বলছি আপনাদের জন্য, মানুষ প্রেম করে সারা জীবনে আটকানোর জন্য, আর আপনারা প্রেম করতেছেন স্বামীকের জন্য। স্বামীক প্রেম মানে কি? স্বামীক প্রেম মানে দেখা করা, ভালোবাসা, এই পর্যন্তই শেষ। আর যারা গভীর প্রেম করে, রিল্যাক্স রিল্যাক্স, আমি একটা কথা বলবো আপনাকে, ঘোরারও কিন্তু লাগাম থাকে, আপনার কিন্তু কথাই কিন্তু বেলাগাম। এটা তো আমার লাগাম নাকি, আগে থেকে লাগাম ছিল, একজনের পাল্টায় পড়ে লাগামটা কাটি দিয়েছে। আর যে ঘোড়ার লাগাম যদি একবার ছুটে যায়, ওই ঘোড়াতে লাগাম দেওয়া খুব কঠিন। কিছু বলো, আমরা কি একবার বলেছি যে আমাদের প্রেম আমরা কি ছেড়ে দিব বা ভেঙে চলে যাবে? আমরা তো তা বলিনি, আমরা বলছি যে নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই। এখন আজ আমি হয়তো এন থেকে চলে গেলাম, যাই আল্লাহ না করুক, মারাও তো যাইতে পারি, তখন কি ও কি করবে? আচ্ছা ঠিক আছে, আপনারা মারা যান আর যা করেন করেন গে, আমি আছি ধাঁধা দিয়ে, আমার ধাঁধার প্রশ্নটা উত্তরটা দিয়ে আমি খুবই খুশি হব। আমি আশা করি আপনারা ধাঁধার উত্তরটা দিবেন। হ্যাঁ ভাই, আমার একটা কথা আছে উত্তর দেওয়ার আগে। আপনি আমাদের মাঝে শুয়া ঢুকে কুরিয়েলের কামড় দিচ্ছেন কেন ভাই? ভাই এটাই হচ্ছে আমার কাজ। আপনি কে? আমার আমার নাম আলকি বিলু ফকির। আচ্ছা বলেন আপনার ধাঁধা কি? আচ্ছা ধাঁধাটা হলো দিলি দিলি ভাগ করে না দিলি রাগ করে।
আপনি আইতেছেন কেন? আপনি যা বলেছেন, দিলি রাগ করে না দিলি ভাগ করে, না দিলি ভাগ করে হ্যাঁ আর না দিলি রাগ করে বলবো? হ্যাঁ হ্যাঁ বলবেন না কেন, আপনি পারবেন? আচ্ছা ওই আগে বলুক। আচ্ছা আগে আপনি ওকে জি গান, আমি তো মনে করেন যে হুঙ্কার আপনি ছোট যে লাল লিপস্টিক দিচ্ছেন, এই দেখি কম কম দামের দোকান থেকে কিনছেন না বেশি দামের দোকান কিনছেন? কম দামের দোকান থেকে মানে এই যে দিচ্ছেন খালাই হালকা উঠে গেছে, কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই ভাই। এটা দামি দামি কসমেটিক ইউরোপ জাপান থাইল্যান্ড এখান থেকে এনে দেওয়া হয়েছে, তো এই কারণে এক জায়গা পায় এক জায়গা পায় না। এই যে কাজলটা কি আপনি পাইলের খালি দিয়ে বানাইছেন নাকি আইবুড়ো কিনছেন কোনটা? স্বর্ণ কিনে দিতে পারবো আমি? সিটি কল কিনে দিবেন? সিটি কলের কোন ঝকঝকা আসে না, ঝকঝকা আসে না, চকচক করলে কি আর শোনা হয়? সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না, চকচক করিলে তারে সোনা বলা যায় না, আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নে না, আগে মনটা বাউল করে নে না। ঠিক আছে ভাই, আমি আসলে খুবই মজা পেলাম। এখন আপনি দাদার উত্তরটা বলে বলেন, দিলি ভাগ করে না দিলি রাগ করে? যদি ধাঁধার উত্তর দেয় আপনি তো আমার তো আমাকে ফেরত দিবেন অবশ্যই, কোন ফাটল ধরাবেন না তো 100% 100% 100% হ্যাঁ তাহলে সেঞ্চুরি। হ্যাঁ ওকে ওকে, দিলি রাগ করে না দিলি ভাগ করে? না দিলি ভাগ করে আর না দিলি রাগ করে? ভাই ওই যে ফকিরে যখন ঝোলা কিনতে যায় তখন যখন এইরকম ভাবে ঝোলাটা ভাগ করে, যখন ভাই ভাই কি আসতেছে ভাই?